নমস্কার এখনো পর্যন্ত কত ফর্ম ফিল হয়েছে সেই নিউজটা আজকে আমি দেব আমার চ্যানেলে ফার্স্ট কথা একটা সুখবর দেব যেটার জন্য অনেকে আর কি হয়তো ধন্যবাদ জানাবে মাদ্রাসা কমিশনকে তার সঙ্গে রয়েছে একটা খারাপ খবর রয়েছে সেটাও কিন্তু জানাবো আজকের ভিডিওতে প্রথমত হলো যে গতকাল একটা নোটিস জারি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন সেখানে তারা বলেছে যারা বিএড করছে কোন দুটো ব্যাচ দু হাজার একুশ তেইশ ব্যাচ আর দু হাজার বাইশ যারা করেছে এবং যারা স্পেশাল বিএড করছে তারা তারাও অর্থাৎ স্পেশাল এড আর এই দুটো এড ব্যাচ এরা সবাই অ্যাপ্লাই করতে পারবে মাদ্রাসা সার্ভিস কমিশনের টিচিং পোস্টের জন্য যেটার লাস্ট ডেট ছিল বারো জুন অর্থাৎ গতকাল সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে উনিশ জুন পর্যন্ত সাত দিন বাড়িয়ে দেওয়া হয়েছে সাত দিন আছে তোমাদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওকে তোমরা অ্যাপ্লাই করা শুরু করে দাও যদি কোনো থাকে তোমাদের ইনকোয়ারি প্লিজ ফোন করবে না আমাদের এই নাম্বারটা ভর্তির জন্য এই নাম্বারটা ফোন করার জন্য নয় তোমরা ফোন করবে মাদ্রাসার কমিশনের যে টোল ফ্রি নাম্বার সেখানে ফোন করে নেবে এবারে এটার খুব ভালো একটা দিক এ নিয়ে পুরো আলোচনা করব কত ফর্ম ফিল হয়েছে খারাপ দিকটা কি তোমাকে বলে রাখি ওয়েলকাম টু বিএস একাডেমি একটি অনলাইন কোচিং সেন্টার যা পশ্চিমবঙ্গের এখন সেরা একটা কোচিং সেন্টারে পরিণত হয়েছে যেখানে প্রচুর ছেলে মেয়ে পড়াশোনা করছে আমরা বাংলা সাবজেক্ট খুলেছি আমি নিজে পড়াই যারা চাইছে ভর্তি হবো ভর্তি হতে পারো মাত্র রেট একশো টাকা ঠিক আছে যারা ট্রেনিং কমপ্লিটেড তারাও আসতে পারো যারা ট্রেনিং করছো তারাও আসতে পারো ইংলিশ আমাদের কোর্স ভর্তি চলছে সেটাও একশো টাকা আর এই দেখো এখনো পর্যন্ত প্রায় মানে গতকাল পর্যন্ত দু লাখ প্লাস ফর্ম ফিল আপ হয়েছিল মানে দু লক্ষর একটু বেশি ফর্ম ফিল আপ হয়েছিল গতকাল পর্যন্ত বারো তারিখ পর্যন্ত বারো জুন পর্যন্ত কিন্তু এবার কি হবে না এবার তো এই এই ব্যাচগুলো আর কি সেখানে ঢুকে গেল ওরাও নিশ্চয়ই এবারে তোমার কি করবে না ওরা ফর্ম ফিল করবে ওরা পরীক্ষায় বসবে তাহলে স্বভাবতই এই সংখ্যাটা কিন্তু বেশ ভালোই আর কি বাড়বে অতএব যখন এই সংখ্যাটা বাড়বে তার মানে যখন ফর্ম ফিল আপ সংখ্যাটা বাড়বে তখন কি হবে মানে ফর্ম ফিল আপ যখন কম হয়েছিল তখন কিন্তু পিটি হওয়ার সম্ভাবনা ছিল না এবারে দেখা গেল দু লক্ষ ছেলে মেয়ে কাল পর্যন্ত ফর্ম ফিল আপ করেছে আজকে এরা ঢুকবে স্পেশাল দিয়ে ঢুকবে ফর্ম ফিল আপটা বাড়বে ফলে কি পিটি হওয়ার সম্ভাবনা প্রবল কারণ লিখেই দিয়েছিল গ্যাজেটে কমিশন যে যদি পেশি ছেলে মেয়ে হয় তাহলে তাহলে কিন্তু পিটি নিতে বাধ্য অতএব আমাদের একটা কম্ব অফার চলছে যে একশো নিরানব্বই টাকাতে আমরা এস পিটিও পড়িয়ে দিচ্ছি আর ফুড এসআইটা পড়িয়ে দিচ্ছি বাবু ফুড এসআইটা কদিন পরে পরীক্ষা আর কি রয়েছে তো যারা যারা পড়তে চাইছো আপার প্রাইমারি তার সঙ্গে আমরা ফুড ফুড এসআই পড়িয়ে টাকা টাকা যারা পড়তে পিটি আর সেটাও মানে দুটো কোর্স আমরা যে কোনো দুটো এটা এটা বা এটা এটা আমরা একশো নিরানব্বই টাকা পড়িয়ে দেবো চাইলে ভর্তি হতে পারো আর আমাদের চলছে আর কি সাবজেক্টের ভর্তি ভর্তি হতে পারো এখানে তাহলে বলে দিলাম কালকে নোটিশের মূল কথাটা আর কত ফর্ম ফিল আপ হয়েছে যদি ভালো লাগলো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে লাইক করবে আর বন্ধুদেরকে ছড়িয়ে দিবে আমাদের ফোন নাম্বার হলো নাইন জিরো সিক্স ফোর জিরো টু জিরো এইট ডবল থ্রি এটা আমাদের ভর্তি যাওয়া ফোন নাম্বার আমাদের ঠিক আছে আই হোপ প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে নমস্কার